হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি মেট্রোপলি মাইক কেনার জন্য, চলো দিন দেখা যাক। তো আমি রাস্তায় চলে এসেছি মাইক কেনার জন্য, তো আমার মাইক ছাড়া এখন ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হচ্ছে। তো আমার বন্ধু চলে এসেছে, ওই দেখো দাঁড়িয়ে আছে। তো এবার আমরা যাব মাইক কেনার জন্য। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা মাইক কিনবো পরে, কিন্তু সময় পাচ্ছিলাম না কাজের এতটা চাপ। তো আজকে সময় পেয়েছি, চলো। তো আমরা গাড়িতে উঠে গেছি, এবার যাচ্ছি মাইক কেনার জন্য মেট্রোগুলি। তো মেট্রোগুলি যাওয়ার আগে আমাদের পেট্রোল ভরাতে হবে, বাইকে একদম পেট্রোল নেই। তো আমরা এখন যাচ্ছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে, চলো। তো আমরা পেট্রোল ভরাতে এসে দেখি বৃষ্টি পড়ছে এতটা জোরে, আমরা কপালটা এতটাই খারাপ যে এখানে দাঁড়িয়ে যেতে হলো আমাদেরকে অনেকক্ষণ। তো দাঁড়ানোর পর ভালো লাগছে না, কি করব। তো আমার বন্ধু পাশ থেকে আমাকে 2 নম্বর দেখাচ্ছে, মানেটা আমি বুঝলাম না 2 নম্বরটা কেন দেখালো। তোমরা যদি জানো 2 নম্বরটা কেন দেখালো তাহলে আমাকে বলো। তো বৃষ্টিটা কমে গেছে এবার, তো আমরা এবার বেরোচ্ছি মেট্রোগুলি মাইক কেনার জন্য। তো চলো এবার তোমাদের কিছু সিনেমেটিক শট দেখি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি লেক মার্কেটে। তো লেক মার্কেটের সামনে বাইকটাকে পার্কিং করে আমরা এবার মেট্রোগুলির রাস্তায় যাচ্ছি। তো আমরা মেট্রোগুলির রাস্তায় যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই, এটা আমার ফার্স্ট ভিডিও, জানি না কেমন হচ্ছে, হয়তো ভুলও হতে পারে। তো ভুল হলে আমাকে একটু ক্ষমা করে দিও। হ্যাঁ, নেক্সট ভিডিও দিয়ে আমি সেই ভুলগুলোকে ঠিক করে নেব, তোমাদের কথা দিচ্ছি। আর আমাকে একটু পারলে সাপোর্ট করো ভাই। কটা মাল পটালি ভাই? ভাই কটা মাল পটালি? এই আমাদের প্লে বয়, ঠিক আছে, মুখ ঢাকছে, সত্যি বলে দিয়েছি বলে মুখটা দেখা। মুখ দেখি কি হবে, আমার মতন ভালো ছেলে একটা হবে না। এর মতন এর কাছ থেকে আমি শিখি, জানো তো, প্রতিটা পদে পদে শিখি, পুরো মিথ্যে কথা, প্রতিটা পদে পদে আমাকে শিখি, মিথ্যে কথা না বসত, এর থেকে বড় মিথ্যা কথা হতেই পারে না। চলো দোকানের সামনে গিয়ে কথা হচ্ছে। সো বন্ধুরা, আমরা চলে এসেছি মেট্রোগুলির রাস্তায়। তো আমরা যে দোকান থেকে জিনিসপত্র কিনি সেই দোকানের দিকেই যাচ্ছিলাম। তো আমরা ওখানে যেতে যেতেই একটা ছেলে দেখলাম হঠাৎ করে একটা দোকান থেকে জিনিস চুরি করেছে। তো জিনিস চুরি করার পর সেই লোকটা তাকে মারছে, তার সাথে আরও লোক মারছে। তো দেখে আমার খুব খারাপ লাগলো, ছেলেটার দোষও ছিল না, দোষ থাকলে কেউ কাউকে মারে না, চুরি করে কি হবে ভাই, খেটে খাও তাহলেই তো হয়। কেন চুরি করছো ভাই? বল বল। হ্যালো, হ্যাঁ হ্যালো। মাইক টেস্ট করতে করতে মাইকটা দেখা হয়ে গেল। তো কাকাও মাইকটা দেখে নিল, টেস্ট করিয়ে দিল। বন্ধুরা চলে এসেছি দোকানে, তো মাইকও নেওয়া হয়ে গেছে। তো মাইকটা এটা, এ দেখো। আর কাকার দোকান খুব ভালো জিনিস পাওয়া যায়, কাকার কাছ থেকে মাইক নিতে পারো। তো বন্ধুরা জিনিস কেনা হয়ে গেছে, তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকে আমার বন্ধু খুব রাগ করেছে আমার উপরে, ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল, দেখা করতে পারছে না। বলছে আমি কাজে যাব না, আগে গার্লফ্রেন্ড তারপরে সব, হ্যাঁ কি না? এ ভাই তুই কি কিনছিস ভাই, কি কিনছিস? সো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা, আমরা চলে এসেছি পাড়াতে। তো এবার একটু ফটোশ্যুট করবো। তো বন্ধুরা দাঁড়িয়ে আছে, তোর জীবনে আর কি আছে ভাই? যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অন করে দিও, আমাকে সাপোর্ট করো। ভালো থেকো, বাই বন্ধুরা।